হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে হচ্ছে মঙ্গলবার, অলরেডি পূর্ণিমা লেগে গেছে, মানে কোজাগুড়ি পূর্ণিমা লেগে গেছে। তো কালকে হচ্ছে আমাদের বাড়িতে, মানে আমার বাপের বাড়িতে লক্ষ্মী পুজো। এবছর তো আমাদের বাড়িতে কিছু হচ্ছে না, যেহেতু কাল অসুস্থ এখনও আছে। সো আমরা এবছর বাপের বাড়ি যাচ্ছি। আমার বাপের বাড়িতে অ্যাকচুয়ালি অনেক দিন ধরে, অনেক বছর ধরে পুজোটা হয়। তো আমি তো ছোটো থেকে ওখানেই সব কিছু করেছি, ছোটোবেলায় পুজোর জোগাড় করতাম, বেশ আনন্দ হতো। সব দাদা ছিল তখন, দাদা আর আমি মিলে সমস্ত জোগাড় জানতি করতাম। মা ভোগ রান্না করতো, আমার মাসি প্রত্যেক বছর আসতো, এখনও এবছরও এসছে, তবে মাসি সেইভাবে আর মানে পারে না, বয়স হয়েছে। তো সেই ঠাকুর সাজানো থেকে আল শুরু করে আলপনা দেওয়া, আমাদের বাড়িতে যেহেতু হোম হয় তো আলাদা করে বেলপাতা মানে আলাদা করে রাখা, সমস্ত কিছু প্রিপারেশন, মা বলতো বরণ ডালা সাজা, মানে শেখাও হতো। আবার পুজোতে মাকে হেল্পও করা হতো। এরকমভাবেই আমরা সবাই মিলে পার্টিসিপেট করতাম, দোকান থেকে সমস্ত জিনিস নিয়ে আসা, দাদা ঠাকুর নিয়ে আসতো, ঠাকুর সাজাতো, পুরো ঠাকুর ঘর পরিষ্কার করা। তো প্রচুর আনন্দ করেছি, প্রচুর আনন্দ করেছি। এই বাড়িতে পুজো আচ্ছা কিছু একটা হলে না খুব আনন্দ হয়, দেখবে সবাই মিলে কাজ করলে একটা আলাদাই আনন্দ পাওয়া যায় যে কোনো অনুষ্ঠানে। তো এই হয়েছে ব্যাপার। আজকে হচ্ছে মঙ্গলবার সন্ধেবেলা, আমরা কালকে ওখানে যাব, বাপের বাড়ি যাব। তবে সকাল থেকে যাব না, আমি ভাত টাত খেয়ে দে তারপর দুপুরবেলা করে বেরোব। তো ঈশানের সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিয়ে যেতে হবে, ওর খাবার দাবার, যেহেতু আমরা রাত্রেবেলায় ওখান থেকে খেয়েই ফিরব। তো ঈশান তো আর ওই প্রসাদ খেতে পারবে না, ওর জন্য আলাদা খাবার দাবার আমাকে ব্যবস্থা করে নিয়ে যেতে হবে। আর তার সঙ্গে ওর জামা কাপড় সমস্ত কিছু গুছিয়ে নিয়ে যাব। তো এই হয়েছে ব্যাপার। তো চলো কাল আবার তোমাদের সঙ্গে ডাইরেক্ট কথা হচ্ছে লক্ষ্মী পুজোতে বাপের বাড়ি গিয়ে। মেয়েটাকে আপাতত বাইরে দিয়ে লাগিয়ে দিই, এখানে বাবা আসবে, ফুলে ঢুকবে। ওই যে এই দেখো আমরা চলে এসেছি, বিশাল দূর তো, ওই জন্য ফট করে 5 মিনিটে চলে এসেছি। আর এখানে এই যে ঈশান লাফাচ্ছে, জামা প্যান্ট পরিয়ে নিয়ে এসেছি, খুব বাবু সেজে গেছে আজকে, অনেক বাবু সেজে গেছে না, প্যান্টটা খুলে দেবো কারণ মানে দাগ হয়ে যাবে কোমরে, কোমরে ওর দাগ বসে যাবে, টাইট প্যান্ট পরে খুবই একদম কষ্ট হয় বেচারার, ওর ঘুমানোর টাইমও হয়ে আসছে। প্যান্ট ট্যান্ট খুলে ওকে একটুখানি ঘুম পাড়িয়ে দেবো। তো পুজো শুরু হতে এখনও দেরি আছে, ঘরে এসে দেখছি কারোর এখনও খাওয়া হয়নি, কারোর খাওয়া বলতে বাবা আর দাদাই খাবে, মা তো উপোস, আর মাসি এসছে, আমার মাসি উপোস করবে। তো এই হয়েছে ব্যাপার। তো বাবা এখন খাচ্ছে, দাদা এখনও খায়নি, দাদার মিটিং চলছিল, দাদা এখন চান করবে তারপরে খাবে। এই যে আমাদের লক্ষ্মী ঠাকুর, জুম করে দেখাই, মা কাজে ব্যস্ত। Thank you.
আর এই যে এখানে এই বদমাস ছেলেটা ভালো হয়ে ওরে 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 যাবি নাকি বেড়াতে যাবি হ্যাঁ আচ্ছা আচ্ছা বেশ বেশ আচ্ছা বেশ 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 আরে পুজো দেখতে এসছি তো আমরা আমরা তো পুজো দেখতে এসছি রে খ্যাপা উলু দেব হ্যাঁ উলু দিবি তো নাচবি তো বেশ 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 আরে দিমাগে একটু হাম দি দাও দিমাগে একটু হাম দি দাও তুমি একটু হাম দি দাও হাম দি দাও একটা হাম দি দাও এই দেখো আমরা হোমের ফোঁটা নিয়ে নিয়েছি শান্তির জল নিয়ে নিয়েছি না আমাদের পুজো হয়ে গেল না হ্যাঁ এইখানে একটুখানি এইগুলোকে দেখাই দোব্বাটি উঠেছে কি সুন্দর হ্যাঁ এই কালারটা খুব সুন্দর হয়ে গেল এইখানে আমাদের ঘরের ঠাকুর মহাপ্রভুর পুজো হলো তুলসীতলায় আর ঠাকুর ঘরে আমাদের লক্ষ্মী পুজো হলো হোম হলো পুষ্পাঞ্জলি দিল মা আর মাসি তো এই হয়ে গেল কালকে আবার দশ দধিকর্মা সরি দশকর্ম বলতে যাচ্ছি দধিকর্ম কালকে আমাদের দধিকর্ম আছে আমরা সকাল সকাল আবার চলে আসব এসে আমরা চিড়ে খাবো চিড়ে দই মিষ্টি এইসব খাবো হ্যাঁ ঠাকুরের খিচুড়ি তো সব বলতে নাই হ্যাঁ না সে তো যাবে বাবা চোদ্দ বার আমার সঙ্গে ওইটা নিয়ে আমি বলে আমি তেষ্টা বাসি পর্যন্ত খাই তেষ্টা বাসি আর কি হয়েছে আর পায়েস হয়েছে আর মিষ্টি আর হ্যাঁ বাবা বলছিল আজকে তোকে ঝাল হয়ে গেছে ছোট্টু খেতে পারবে না ছোট্টু তোর ঝাল লেগেছে ছোট্টু ওকে ঘুমন্ত অবস্থাতেই তুলে নিয়ে চলে যাবো ও
মাঠের মধ্যে থাকলেও ভাববে না আশা করি। তো যাই হোক আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটাকে লাইক করো। তো